চট্টগ্রামে মহিলা বিষয়ক অধিদপ্তরের জন্য 10 তলা বিশিষ্ট বিশেষ কমপ্লেক্স ভবন নির্মাণ করতে যাচ্ছে সরকার। খুব শিগগিরই এ বিষয়ে প্রকল্প পরিকল্পনা একটাকে তোলা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। দুপুরে চট্টগ্রামে ভবন নির্মাণের স্থান পরিদর্শনে এসে একথা জানান তিনি। প্রতিমন্ত্রী আরও জানান, প্রাথমিকভাবে 3টি বিভাগীয় শহরে এ ধরনের ভবন নির্মাণ করা হবে। এ ভবনে মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস ছাড়াও কর্মজীবী নারীদের জন্য হোস্টেল, শিশুদের জন্য ডে কেয়ার সেন্টার, নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র সহ নারী ও শিশু বিষয়ক বিভিন্ন অফিসের কার্যালয় থাকবে। এছাড়া সরকার নারী ও শিশু সুরক্ষার নানা পরিকল্পনা নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আপনাদের এই যে 10 তলা ভবন হবে, মহিলা বিষয়ক অধিদপ্তর চট্টগ্রাম শাখার 10 তলা ভবনের কাজ ইনশাল্লাহ শুরু করা হবে।